বন্ধুরা আমাদের রেশন ব্যবস্থাকে ভালো করার জন্য সরকার একের পর এক কিন্তু রেশন কার্ডের উপর পরিবর্তন করছেন তো বর্তমানে যে রেশন কার্ডটি আমরা হাতে পাচ্ছি সেটা হলো ডিজিটাল রেশন কার্ড এর আগে কিন্তু আমাদের যে রেশন কার্ডটি ছিল সেটা কাগজের নর্মাল রেশন কার্ড ছিল তারপরে কিন্তু এই ডিজিটাল রেশন কার্ডের পরিবর্তন করা হয়েছে এবারে বন্ধুরা যে রেশন কার্ডটি আসতে চলেছে বাজারে সেটি হলো ই রেশন কার্ড অর্থাৎ আপনি এই ই রেশন কার্ড আপনার মোবাইলের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন এবং যে কোনো রেশন দোকান থেকে আপনি রেশন তুলতে পারবেন এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তো চলুন জেনে নেওয়া যাক এই ই রেশন কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন কীভাবে পাবেন কবে থেকে চালু হবে সমস্ত কিছু এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে ভোটের আগে আরও সহজ হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থা আমজনতার সুবিধায় এবার ই রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এরই সঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে খাদ্য ভবনের তরফ থেকে ই রেশন কার্ডের দৌলতে এবার থেকে হাতে রেশন কার্ড না থাকলেও রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধুমাত্র রেজিস্টার নাম্বারটি বললেই গ্রাহককে রেশন দিয়ে দিতে পারবেন ডিলার খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের জন্যই এই কিন্তু রেশন ব্যবস্থা চালু করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আমি যেমনটি আপনাদেরকে বললাম যে আপনার মোবাইল নাম্বারটি থাকলে এবং মোবাইলটি যদি হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এই রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন অর্থাৎ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু এই রেশন কার্ড চালু হতে চলেছে এবং এই দু হাজার একুশ সালের মধ্যেই হয়তো এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো যখনই এই ই রেশন কার্ড দেওয়া শুরু হয়ে যাবে তার ভিডিও কিন্তু আপনারা সর্বপ্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ই রেশন কার্ড বর্তমানে আমাদের রাজ্যে চালু হলে ভালো হবে কি সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না